বরাবরই ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালেই রাখতে ভালোবাসেন তাঁরা। যতই জল্পনা বা আলোচনা হোক, নিজেদের মুখে সহজে স্বীকার করেন না জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁরা ক্রিকেট জগৎ ও বলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। প্রথম সন্তান ভামিকাকে নিয়ে বহুদিন সাধারণের চোখের আড়ালে রেখেছিলেন তাঁরা। দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের খবর নিয়ে শত জল্পনার মধ্যেও যতদিন না নিজেরা সমাজ মাধ্যমে জানিয়েছেন, সেই খবর নিশ্ছিদ্র সুরক্ষার মধ্যেই ছিল। অথচ অকায়ের জন্মের পরেই এবার জনসমক্ষে সপুত্র বিরাট অনুষ্কা। কিভাবে আইপিএলের আগেই বিরাটের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে দেখা গেল অকায় ও বিরাটকে? না, অকায় বা বিরাট কেউই স্টেডিয়ামে যাননি, পুত্রের কোনো ছবিও দেননি বিরাট। কিন্তু অকায়কে আপন করে নিয়েছেন চিন্নাস্বামী, আপন করে নিয়েছেন বিরাটের ভক্তেরা। মহিলাদের আইপিএলে আরসিবির প্রথম ম্যাচে গ্যালারিতে অকায়ের নামে পোস্টার দেখা গেল। কোনো পোস্টারে লেখা আরসিবিতে অকায়কে স্বাগত, আবার কোনো পোস্টারে লেখা আরসিবিতে অকায়, সেই সঙ্গে সিংহ শিশুর একটি ছবি দেওয়া। এইসব পোস্টারের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। 15ই ফেব্রুয়ারি জন্ম হয়েছে অকায়ের। বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তানকে নিয়ে জল্পনা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন বিরাট, পরে বাকি তিন টেস্টেও তিনি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই ঘোষণায় সেই জল্পনা আরও বেড়ে গিয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হয়েছে, পুত্র সন্তান হওয়ার কথা নিজেই জানান বিরুষ্কা। সামনে আইপিএল, তারপরেই টি টোয়েন্টি বিশ্বকাপ, সেখানে আরও একবার ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে বিরাটকে। তবে এখনও অনুশীলন শুরু করেননি তিনি, লন্ডনেই রয়েছেন। আবার তিনি কবে মাঠে ফিরবেন সেদিকেই তাকিয়ে ভক্তেরা। হাই নিউজ নেটওয়ার্ক।